আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি, এখন জাস্ট স্টার্ট করছি। আর আজকে সকালে একটু বিশেষ কাজ ছিল, তো সেই জন্য সোজা পার্লারে এসে গিয়েছিলাম। ওখানে রান্না টান্না করে বাড়িতে এখানে এসেই আজকে লাঞ্চ করেছি, আমি আর গুড্ডু দুজনেই করেছি। আর মধুমিতা রিঙ্কি ওরা পরে এসেছে, আর আজকে এই কারণে দুপুরে থাকা হয়েছে। আজকে চার পাঁচজন ওরা মানে বিয়ে বাড়িতে যাবে, মানে পার্টি মেকআপ নিচ্ছে, তো সেই জন্য ওদেরকে সাজানোর ব্যাপার ছিল, তাই আমি এখানে আজকে দুপুরে থেকে গিয়েছিলাম। তো এখনো সাজানো চলছে, এদিকে সবাই আছে, একটা একটা করে সাজানো চলছে, আর তোমাদেরকে আমি দেখাবো। তো এখন আমি ওদের কাজগুলো করছি। তো মেকআপ আমাদের সবাই কমপ্লিট হয়ে গেছে, হেয়ারস্টাইল মেকআপ। আর এই হচ্ছে লুক, দেখতে পাচ্ছো? ঠিক আছে, কেমন লাগছে বলো? তো রেডি হয়ে গেছে ওরা, আর এদিকে কাস্টমার আরো আছে, আমাকে কাজ করতে হবে, তো একটু কাজ করে নিই। তো এই জাস্ট মানে কাস্টমার ছাড়লাম, আর একটু নিজেকে মনে হচ্ছে যেন একটু ফ্রি হয়ে গেছি। সারাদিন এখানে থাকলে মানে অনেক টাইম তো থাকা হয়, সেই জন্য সেটা আমার ভালো লাগে না, কিন্তু যখন কাজের মধ্যে এখানে সারাদিন থাকা হয় সেটা বেশ ভালোই লাগে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে ওরা তারপরে অনেকক্ষণ পরেই এসেছে, তো কাজ টাজ করলাম, তারপর মানে সন্ধ্যের সময় ওরা চলে গেল। তারপর আদার্স যে কাস্টমাররা ছিল ওরাও এসেছিল, কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দুপুর থেকে আর একদম স্কিনটাকে ক্লিয়ার করা হয়নি, তাই এখন মনে হচ্ছে যেন একটা কেমন একটা মানে নিজেকে যেন মনে হচ্ছে যেন কেমন একটা ফিল হচ্ছে, যতক্ষণ না ক্লিয়ার করতে পারছি একটু মানে ফ্রেশ লুক পাচ্ছি না। তো যাই হোক, একদম আর এখানে আর করছি না, টাইমও অনেকটাই হয়ে গেছে, তো এখন বাড়ি চলে যাবো। আর এই জাস্ট বাইরে বেরোলাম, মানে সকাল থেকে যা ভেতরে গিয়েছিলাম, তারপরে এই জাস্ট বেরোলাম। এখন মনে হচ্ছে না, বাইরের হাওয়াটা বেশ সুন্দর লাগছে, একটু ঠান্ডা লাগছে, মানে একদম ফ্রেশ বাতাস। তো এই জাস্ট বাইরে বেরিয়েছি, আর এখন দাদা এসেছে, উনি গিয়েছেন একটু বাজার নেওয়ার জন্য, একটু সবজি, একটু টমেটো এগুলো ছিল না, ওগুলো নিবে, নিয়ে এলেই আমরা বাড়ি চলি। সারাদিন বাড়িতে ছিলাম না, এসে এই দুজনের অবস্থা দেখুন, সে খাচ্ছে বিস্কিট আর গুড্ডু তার পেছনে লেগেছে, মুড়ি খাচ্ছে, বিস্কিট খেয়ে নিয়েছে, ওই দেখুন, দেখতে পাচ্ছেন কি অবস্থা, দেখুন, তাই খেতে দিচ্ছে না, কান ধরে তার এ ধরে কি অবস্থা করছে, ওই দেখুন কি অবস্থা, দেখুন অবস্থাটা, দেখুন সে খাওয়ার জন্য ব্যস্ত, আর সে তাকে ওই দেখুন চলে এলো, আর এখন চা বানিয়ে নিয়েছি, আর গুড্ডু গুড্ডু খাচ্ছি কফি, আর আমি একটু চা করেছি, আমার তো চা তার সঙ্গে চপ মুড়ি, মোচার চপ দিয়ে মুড়ি খাচ্ছে। আজকে বলছে যে আমি একটু মুড়ি খেতে ইচ্ছে হচ্ছে আর মোচার চপ দিয়ে, তো সেই জন্য মোচার চপ নিয়ে আসা হয়েছে, মুড়ি খাচ্ছে, আর ওদিকে বসে ডগি খাচ্ছে, চপ দিয়ে এসছে সেও খাচ্ছে, তাকে একটু দেওয়া হয়েছে, পুরোটা দেওয়া হয়নি, কারণ ওই তেল তেলের জিনিস বেশি না খাওয়াটাই ভালো, সেই জন্য তাকে একটু চপ দেওয়া, ও তো শুধু গন্ধ শুনেই ইয়ে করবে। আমার রাত্রে ডিনার রেডি করছে, আর আজকে রাত্রে ডিনারে রুটি আর চিকেন কষা, যেটা আমরা লাঞ্চেও খেয়েছি, বাট মা তখন ব্লগটা স্টার্ট করেন। হ্যাঁ, তো আমরা তাড়াতাড়ি করে মানে চলে গিয়েছিলাম, তারপর ওখানে কাজে ব্যস্ত ছিলাম, আর চিকেনটা বেশি করে নিয়ে এসেছিল, এখনো আছে মানে কাঁচা, অলরেডি ফ্রিজে স্টোর করে রাখা হয়েছে, অনেকটাই নিয়ে চলে এসেছিল একবার, আর এই জন্য রান্না হয়েছে সেটা এক্সট্রা করে রাখা হয়েছে। রাত্রে হবে চিকেন কষা আর রুটি, আর উনি খাবেন মুড়ি আর চিকেন কষা, আর ডগি খাবে ভাত, আমি আর গুড্ডু খাবো রুটি। হ্যাঁ, গেছি ডিনারে, আর মা এখনো নিয়ে বসেনি, আমাকে দিয়ে দিয়েছি, আমি নিচ্ছি, আরেকজন ওই যে আরেকজন ওদিকে খাচ্ছে, এদিকে দেখছে, এই যে বাবা ওদিকে খাচ্ছে আর বাবার কাছে ঘুরছে, ওই জন্য ওকে তুলি না আমি, ওই জন্য ওকে নিচে রাখি,
আমার যেটা আমার মনে হয় যেটা আমার নিজেরই বিরক্তি লাগে, বাট ডগি মনে সহ্য করে যাই হোক। আজকে রুটি, চিকেন কষা আর এখানে রসগোল্লা। কারোর সময় ছিল না আমাদের, তো একটাই জিনিস সেটা হচ্ছে সময়টা ভীষণ কম, তো সেই জন্য ওর টিউশন ছিল, আমার কাজের চাপ, মানে কাজ ছিল, চাপ নয় কাজ ছিল, কাজের চাপও আছে, বিয়ে বাড়ি স্টার্ট হয়ে গেছে, সকালে মর্নিং এ তাড়াতাড়ি উঠে আমাকে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হবে, সাজানোর ব্যাপার আছে, তো এই জন্য সকালে আমরা রুটি, মানে উনি হচ্ছে কি আমাদেরকে স্লাইস ব্রেড এনে দিয়েছিলেন, আমরা সঙ্গে নিয়ে একদম সোজা একদম মানে পার্লারে গিয়েছি, তারপর তো গুড্ডু টিউশনে গেলো, তারপর আমরা ব্রেকফাস্ট, ও ব্রেকফাস্ট করলো, আমি ব্রেকফাস্ট করলাম, তারপর লাঞ্চ করলাম, সেই জন্য খাওয়ার টাইম ছিল না, এই জন্য রসগোল্লা গুলো এখনো পড়ে আছে, নাহলে সকালেই শেষ হয়ে যাবে, সকালেই শেষ করবো। আমার রুটি আর মিষ্টির রস দিয়ে আমার রুটি খেতে, স্লাইস ব্রেড গুলো খেতে আমার খুব ভালো লাগে। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন বসে আছি, এবারে তো পালা ঘুমানোর আগে, মানে একটু শীত পড়ছে বলবো না, গরম পড়ে গেছে বলবো, শীত আর নেই দেশে, শীতকে খুঁজে বেড়াতে হবে কোথায় আছে ঠান্ডা, জ্যাকেট বের করে সব, মানে সবকিছু শীতের জিনিস বের করে আবার মনে হচ্ছে যেন ভেতরেই রেখে দিই, সবাইের একই কন্ডিশন, আমার পার্লারের যারা আছে তাদেরও একই কন্ডিশন, যে সব বের করে না হলে আবার মনে হচ্ছে সব মানে রেখে দেওয়া হয়েছে এখন, তো যাই হোক এইভাবে চলবে, আর যা প্রাকৃতিক মানে ব্যাপার সেটা আমরা আমাদের হাতে কিছুই নেই, তো যেটাই হবে সেটাই মেনে নিতে হবে, গরম হলে গরম, শীত হলে শীত, তো যাই হোক চলবেই। আর আজকে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়তে চাচ্ছি, তো এখনো 12টা বাজেনি, ঘুম আসছে না, হ্যাঁ এখনো পর্যন্ত বিগ বস দেখছি, গুড্ডু দেখছি, আমিও একটু দেখেছিলাম, তো এবার একটু ঘুমিয়ে যেতে হবে, কারণ কাল সকালে উঠে আবার একটু তাড়াতাড়ি মর্নিং আর্লি মর্নিং উঠতে হবে, সেটা মাথায় রেখে, কারণ সকালে একটা সাজা ব্রাইডকে একটা সাজানোর ব্যাপার আছে, তো এই জন্য আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি, আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তোমরা প্রেস করবে, টিল দেন টেক কেয়ার, গুড নাইট, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।